আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস বাংলা টু। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি একটি লফটে চলে আসছি। অ্যাকচুয়ালি এই লফটি হচ্ছে একটি দেশি কবুতর লফ, আর এই লফটি হচ্ছে একটি দোকানের ভিতরে। আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো খাঁচা মুরব্বী, এখানে কতগুলো খাঁচা আছে? মাশাআল্লাহ, এখানে 73টি খাঁচা আছে। আপনার দোকানটি হচ্ছে আপনার 10 ফিট বাই 14 ফিট, না? দোকানটি হচ্ছে 10 ফিট বাই 14 ফিট। আপনার এই সাইডে একটি খাঁচা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে, আর মাঝখানে হচ্ছে আরেকটি লাইন, আর তার ওই সাইডে হচ্ছে আরেকটি লাইন, তাই না? তিন লাইন। আচ্ছা, আর আমি শুরুতে ভুল হয়ে গেছে, আমি আপনাদের পরিচয় করে দিয়ে নিই এই লফটি কার। এই লফটি হচ্ছে ভাই এই যে ওনার, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শহর আলী। আর মুরব্বী, আপনাদের ঠিকানাটা কোথায়? এটা হচ্ছে গাজীপুর এনায়েতপুর, মানে কাশেমপুর এনায়েতপুর। এটা হচ্ছে দাদা মার্কেট, সরি, এটা হচ্ছে আবেদ আলী মার্কেট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মুরব্বী, আপনার এখানে যে আমি অনেক কবুতর দেখতে পাচ্ছি, এগুলো কি মুখী? আচ্ছা, তা আপনার এই দোকানটা ভাড়া কত? এটা ভিতরে একটু, তাই ভাড়াটা একটু কম, এটা ভাড়া দিতে হয় 1700 টাকা। আর আপনার এই যে যা করতেছেন এখানে বর্তমানে, এগুলো কি আপনার লালন পালন করে ভাড়া টাড়া, মানে আপনার কেমন হচ্ছে, মানে আয় হচ্ছে কেমন? মাসিক আপনার, এটা তো আমার পার্ট টাইম ডিউটি আমি মনে করি, মানে এটা হচ্ছে আমার পার্ট টাইম। জি, আমার দোকান আছে, মুদির দোকান আছে, আমি দোকানের পাশাপাশি আমি এই কবুতর, এটা আমার শখের বসে আমি কবুতর পালি। আপনারা শুনতে পেলেন মুরব্বীর কথা, যে এটা হচ্ছে উনি পার্ট টাইম হিসাবে নিচ্ছে। ওনার অ্যাকচুয়ালি একটা মুদি দোকান আছে পাশে, উনি পাশে এই দোকানটি ভাড়া নিয়ে এটার মধ্যে কবুতরগুলো পালন করে এবং কি বাচ্চা বিক্রি করেন, তাই না? বাচ্চা এবং কি ও রানিং নিতে চাইলে রানিংও বিক্রি করে। আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি যা দেখলাম যে সবাই ফেন্সি কবুতর পালন করে, 50 জোড়া 100 জোড়া, যাই হোক, আমি 70 জোড়া দেশি কবুতর পালন করতেছেন তা আমার খাঁচার ভিতরে, ঠিক আছে? এটা আমি দেখে একটু অবাক হয়ে গেলাম। তা হয় মোটামুটি মাসে কেমন আয় হয় আপনার? আমার মাসে 5-7 হাজার টাকা, মানে দোকান ভাড়া দেওয়ার পরে খাবার খরচের পরে 5-7 হাজার টাকা থাকে, মানে পার্ট টাইম 5-7 হাজার টাকা আপনার জন্য মোটামুটি যাই হোক চলে। হ্যাঁ, আর ছাড়া থাকলে তো খরচটা আরো অনেক কম পড়তো, দোকান ভাড়া লাগতো না, পরে খাবার খরচটা অনেক কম পড়তো, তাই না? হয়তো আবার এতটুকু বাচ্চা আমি পাইতেন না, উৎপাদন করতে পারতাম না। না, আমি অনেকজন থেকে শুনি যে আপনার ছাড়া থাকলে বাচ্চাগুলো ভালো করে, যেমন একটা ভিতর থাকে একটা বাইরে থাকে, বাচ্চাগুলো খাবার ভালো, মানে মারামারি করে কম, কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি আমার খাঁচার ভিতরে উৎপাদন ভালো হচ্ছে, তাই না? জি, খাঁচার ভিতরে উৎপাদন ভালো হচ্ছে, আপনার ছাড়ার থেকে খাঁচায় উৎপাদন অনেকটাই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তা আমি একদিক থেকে একটু দেখাবো আমাদের ভিউয়ার্সদের, আপনার কতগুলো কবুতর এখন বর্তমানে বাচ্চা ডিম নিয়ে আসে। আপনারা ভিডিওটা একটু বড় হলো থাকার চেষ্টা করবেন ভিডিও জুড়ে, কারণ আমি দেখাবো এখন কিভাবে উনি, মানে একটু দেশি কবুতর দোকানের মধ্যে ভাড়া দিয়ে খাঁচার মধ্যে লালন পালন করে প্রফিট করতেছে, ঠিক আছে? আর আপনারা ফেন্সি কবুতর তো অনেকে পালন করে নিরাশ হয়ে যান যে আমরা পালন করতে পারতেছি না, আমাদের লাভ হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা কবুতর, এটা ডিম পারবে না মুরবি? এটা গোল্লা, তাই না? কাকজি চুইটাল। আচ্ছা, এটা হচ্ছে কাকজি, এটা ডিম পারবে, আর অলরেডি এটা বাচ্চা আছে, এটা একটি গোল্লা কোয়ালিটি, আর এটাও দেখতে পাচ্ছেন বাচ্চা আছে। তা আপনারা অ্যাকচুয়ালি ফলো করেন যে কতগুলো কবুতর নিচ্ছে এখন বর্তমানে বাচ্চা আছে। আপনার এইটা অলরেডি ডিমে আছে, এইটা বাচ্চা আছে, মাশাল্লাহ দুইটা বাচ্চা খুব বড় হয়ে গেছে, আর এইটা অলরেডি বাচ্চা বড় হয়ে গেছে, এই যে হ্যাঁ, আর এটা ডিম পারবে, এটা বাচ্চা বিক্রি হয়েছে কিছুদিন আগে। আর আপনার মাশাল্লাহ এই যে এখানে আরেক জোড়া বাচ্চা বড় হয়ে গেছে, আর এইটা ডিমে আছে, আর এইটারও বাচ্চা মাশাল্লাহ, এটার একটা বাচ্চা মাশাল্লাহ খুব ভালো বাচ্চা হয়েছে। আপনার এইটা ডিমে আছে, এইটা ডিমে আছে, আর এইটা মাশাল্লাহ বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাই আছে, আর এইটা ডিমে আছে, মাশাল্লাহ এইটাও বাচ্চা আছে, আপনার এইটারও বাচ্চা আছে, এইটা ডিমে আছে, এইটা ডিম পারবে, এইটা ডিমে আছে অলরেডি। অ্যাকচুয়ালি আমি কি দেখাবো এখানে বুঝতে পারতেছি না, যেদিকে তাকাচ্ছি শুধু ডিম বাচ্চা ডিম বাচ্চা। আপনারা যে কবুতর পালন করে কেন যে বলেন যে আপনাদের হয় না, অ্যাকচুয়ালি এটা আপনাদের যত্নের সমস্যা না আপনারা সময় দিতে পারেন না, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝি না। কারণ মুরব্বী এখানে দেশি কবুতর পালন করে, দোকান ভাড়া খাবার খরচ এভরিথিং সব দেওয়ার পরে যদি 5-6 হাজার টাকা প্রফিট রাখে, তাহলে আপনারা কেন এটা পারবেন না, ঠিক আছে? আর আপনারা তো একটা ফেন্সি কবুতর, যেমন আপনার কিং সিরাজি এগুলোর বাচ্চা তো অ্যাভেলেবেল
1500 টাকা করে বিক্রি হয়, তাহলে সর্বোচ্চ 200 থেকে 300 টাকা খাবার খরচ হয়, তাই না? তা 300 টাকা খাবার খরচ হলেও তো 1000 টাকার উপর থাকে। যেমন 5 থেকে 7 জোড়া কবুতর পালন করলে 5-7 হাজার টাকা থাকে, যেহেতু একজোড়া দেশি কবুতরের বাচ্চা সর্বোচ্চ 300 টাকা। ঠিক আছে, যাই হোক, আপনাদের দেখানোর উদ্দেশ্য আজকে যদি মুরব্বী থেকে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আপনারা শুরু করতে পারেন, তাহলে অবশ্যই শুরু করবেন, পার্ট টাইম হিসাবে আপনারা নিতে পারেন। মুরব্বী আপনার এই সকালবেলায় যেগুলো খাবার পানি দিতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা সময় লাগে। মানে এই 70 জোড়া আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে, আর বিকালবেলায় সেম এতটুকু সময় লাগে? মানে সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় আমি এখানে, মানে সময় দিলে এরকম 70 জোড়া কবুতর আপনার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা কথাই আছে, আপনার সবুরে মেয়া ফলে কষ্টের শেষেই মিষ্ট আসে। আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় দিলেই আপনি আশা করি এত বড় একটা কবুতরের লফট আপনি পরিচর্যা করতে পারবেন, আর মাস শেষে কিছু আর্ন করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন এই ভিডিওটা, কারণ তারাও যেন দেখে যে কবুতর পালন করে অ্যাকচুয়ালি মোটামুটি ইনকাম করা সম্ভব। আর দেশি কবুতরের বাচ্চা বিক্রি করতে কিন্তু অত মানে ইকো হয় না, মানে ঝামেলা হয় না, আপনার হাট বাজারে নিয়ে গেলে খাবার কবুতর বিক্রি হয়ে যায়, অতি সহজে বিক্রি হয়ে যায়। আর অ্যাকচুয়ালি যখন জানবে যে আপনি 50 থেকে 60 জোড়া কবুতর পালন করেন আশেপাশের লোক, তখন আপনার বাসা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে। বাসা থেকে বাচ্চা সংগ্রহ করে। হ্যাঁ, তা মুরব্বী আপনার কথাগুলো শুনলাম, আপনার লোকটা দেখালাম, আশা করি আপনার থেকে অনুপ্রেরণা নিয়ে অনেকে শুরু করবে। তা ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।